গণেশ পূজার দিনাখনে নলবাৰীৰ এটা ইসলাম ধর্মাবলম্বী পরিয়ালে দেখালে সম্প্রীতির নিদর্শন। মঙ্গলবারে রাজ্যের প্রান্তে প্রান্তে গণেশ দেওয়ালয় মন্দির সমূহত অনুষ্ঠিত হল প্রভু গণেশের পূজা অর্চনা। তার মাজতে নলবাৰীত দেখিবলৈ পোৱা গল এক সম্প্রীতির নিদর্শন। নলবাৰীৰ এটা ইসলাম ধর্মাবলম্বী পরিয়ালৰ মহানুভবতাই পুনৰ হিন্দু মুসলমানৰ সম্প্রীতির এনাজৰি সুদৃঢ় করলে। সকলোৰে চিনাকি নলবাৰীৰ গণেশ মন্দিৰ চকৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ কাষতে থকা শিৱ গণেশ শান্তিধামলৈ ভূমিদানৰ বাবে আগবাঢ়ি আহিল প্ৰয়াত মেচেৰালীৰ পৰিয়াল। পিতৃয়ে জীৱিত অৱস্থাতেই মন্দিৰলৈ মাটি দিয়াৰ ইচ্ছা প্ৰকাশ কৰিছিল আৰু সেই কাম সম্পাদন কৰিলে তেওঁৰ চাৰি পুত্ৰই। আর এই ঠাইট আগতে খুব মানে বেলেগ টাইপের ঠাই আছে, মানুষ আই ইয়াত মানে রবই নিল, জঙ্গল আছিল মানে নয়, নানা ধরনের ঘটনা, অপ্রীতিকর ঘটনা ঘটে, এইবিল অনুষ্ঠান তো আর মানুষ আই ইয়াত আশ্রয়স্থলী হিসাবে লেন। আমিও এই পরিয়ালে খুব ভাল পাইছো আর এখানে। নলবাৰী চহৰৰ ইছলাম চুবুৰীৰ এই পৰিয়ালটোৰ মফিউল হুছেইন, মকিউল হুছেইন, মজিদুল হুছেইন আৰু মজামিল হুছেইনে আনুষ্ঠানিকভাৱে এবিঘা ভূমি দান হিচাপে আগবঢ়ায়। কেৱল ভূমি দানেই নহয়, দান দিয়া ভূমিত আটক ধুনীয়াকৈ পকী চৌহদো নিৰ্মাণ কৰি দিয়ে পৰিয়ালটিয়ে। গণেশ মন্দিরও এই শান্তি নামত এবিঘা ভূমি দান করেছে। আর এই আমার এনে আমার মাটির অভাব আসলে, কারণ ইমান ভক্ত প্রাণ রাইজ আহে কিন্তু আমার বহুত ঠেক আসলে, কিন্তু আজি এই বিঘা মাটি দিয়ার কারণে আমার একটা বহল পরিসর এটা হল। আর এই আর তখন পরিয়ালটো এই মহান কাম এটা করেছে, বুরঞ্জিত থাকি যাব। আমার মাজত যেটু একতার এনাজরি দল আজি টনকিয়াল করলে আমার এখেতসকলের পরিয়ালে আর গোটেই পরিয়ালটো। আর এটা কথা কি ইতিহাস আছে, এখেতসকলের নলবাৰী একটা পরিয়ালের একটা ঐতিহ্য আছে, আর এখেতসকলের যে পরিয়ালে নলবাৰীতে বহুত নাম করতে গেছে। আর তারে উদাহরণ আজি গোটাই, আর এই দাদাই মহারাষ্ট্রের পর আইছে, এটা ডর বন বিষয়া হয় আর গোটেই কজন ভাতৃ আইছে আর সকলকে, আর আর দেউতা আমার এই দ্বীপ। আর এখেতসকল একটা ডর কথা, এখেতসকলের আটাই দেউতাই মানে ভারত স্বাধীনতা যুদ্ধ মুক্তিযুদ্ধ হিসেবে আইছিল আর ইংরেজের সৈন্যর কারণে পলাই পড়বলগা হয়েছিল। আর একমা একটা ব্রাহ্মণ পরিয়ালের ঘর এখেত আছিল আত্মগোপন করে, সেই দেউতা এখেতসকল দেউতার নাম আছে মেসের আলী, সকলে জানে। আর সেই পরিয়ালটোর লোকে আজি আমার হরিমন আমার গণেশ মন্দিরত ভূমিদান করেছে, এটা শুভ লক্ষণ। আর এনেকই তখন থাকুক নলবাৰী সমাজখানক আরো বহলাই নিয়ক, তাকে কামনা করছো। আর জয় বাবা গণেশ।